প্রিয় শিক্ষার্থী, নিউটনিয়ান মেকানিক্সের ক্লাসগুলো আমরা একের পর এক আপলোড করছি কন্টিনিউয়াসলি। আজকের ক্লাসে আমরা পড়ব রকেট, তোমরা সবাই সঙ্গে থাকো। রকেটটা তোমাদের এই নিউটনিয়ান মেকানিক্সের একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা থেকে সৃজনশীল প্রশ্ন খুব না হলেও ইঞ্জিনিয়ারিংয়ে বা ঢাকা ভার্সিটির এমসিকিউ এ বিভিন্ন জায়গায় প্রশ্ন আসতে পারে, আবার কখনো কখনো সৃজনশীল প্রশ্ন কিন্তু হতে পারে। তো যদি সৃজনশীল প্রশ্ন নাও হয়, রকেট ফিজিক্সের খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, নিউটন থার্ড ল থেকে এইটা কনসেপ্টটা আসছে। তো আমরা এটা পড়ি বুঝি তাহলে আমাদের ভালো লাগবে। দেখো, আমরা সবাই ছোটোবেলা থেকে জেনে আসছি যে রকেট এইভাবে উপরের দিকে উৎক্ষেপণ করা হয় এবং এই রকেট কোনো স্যাটেলাইট বা কোনো রোবটকে নিয়ে মহাশূন্যে পাড়ি দেয়। সাধারণত মহাশূন্যে যাওয়ার জন্যেই রকেট ব্যবহার করা হয়। সাধারণ প্লেন নিয়ে, আমরা যেসব উড়োজাহাজ যেগুলো প্লেন ব্যবহার হয় এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্যে, সেই প্লেনগুলো নিয়ে আমরা মহাশূন্যে যেতে পারি না, কারণ প্লেনের সাথে এই রকেটের একটা বেসিক পার্থক্য আছে। বেসিক পার্থক্যটা হচ্ছে, প্লেনের মধ্যে যে জ্বালানিটা ব্যয় করা হয়, সেই জ্বালানিটাকে যে দহন প্রকোষ্ঠে দহন করা হয়, সেই দহনটা করার জন্যে যে অক্সিজেন দরকার সেটা বায়ুমণ্ডল থেকে নেওয়া হয়। আর রকেটে যেটা করা হয়, রকেটে জ্বালানি পোড়ানোর জন্য যে অক্সিজেনটা দরকার সেটা রকেটের মধ্যেই অতিরিক্ত অক্সিজেনের সিলিন্ডার আকারে দেওয়া থাকে। তার মানে যেখানে বায়ুমণ্ডল নাই সেখানেও কিন্তু রকেট চলতে পারবে, কারণ রকেট কিন্তু জ্বালানিকে পোড়ানোর জন্যে যে অক্সিজেন দরকার সেটা কিন্তু ওর ভিতরের সিলিন্ডার থেকে নিচ্ছে। কিন্তু প্লেন যে অক্সিজেনটা দরকার সেটা কিন্তু বায়ুমণ্ডল থেকে নেয়, এই জন্যে প্লেন কিন্তু বায়ুমণ্ডল ছাড়া কিন্তু চলতে পারবে না। তো দেখো, এখানে নিউটনের সেকেন্ড ল এবং নিউটনের থার্ড ল, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া আছে, এই সূত্র দুইটা আমাদের রকেটে কাজে লাগে। এখন কথা হচ্ছে যে রকেট পড়ার আগে আমরা কয়েকটা রাশির সাথে একটু পরিচিত হয়ে নিই। দেখো, এখানে বলছি যে মনে করি জ্বালানি সহ রকেটের ভর এম নট। জ্বালানি সহ রকেটের ভর হচ্ছে এম নট, তার মানে যেটাকে আমরা উৎক্ষেপণ করি, স্যাটেলাইট, রকেট, জ্বালানি সব কিছু মিলায় টোটাল সিস্টেমটার ভর হচ্ছে এম নট। আর টি সেকেন্ড পরে রকেটের ভর হয় এম। এর মানে কি? এর মানে হচ্ছে সময়ের সাথে সাথে ভরটা কমতে থাকে। এই জন্যে শুরুতেই ভর ছিল এম নট, এটা টোটাল ভর, কিন্তু টি সেকেন্ড পরে রকেটের ভর হয়ে যায় এম। এই এম কিন্তু এম নটের চেয়ে ছোট। দেখো, রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমনের এটা হার না, এটা হবে বেগ। রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমনের বেগ হচ্ছে ভি আর। তার মানে এই যে দেখছো রকেট, রকেটের জ্বালানিগুলো যে নিচের দিকে বের হয়, মানে জ্বালানি ঠিক বের হয় না, জ্বালানি পুড়ে পুড়ে একটা গ্যাস তৈরি হয়, সেই গ্যাসটা নিচের দিকে বের হয়। তো কত বেগে বের হয়? ভি আর বেগে। এই যে জ্বালানির গ্যাসটা যে নিচের দিকে বের হচ্ছে, এইটা রকেটের সাপেক্ষের জ্বালানি নির্গমনের যে গ্যাসের বেগ সেটা হচ্ছে ভি আর। এখন দেখো, আমরা যদি বলি কিভাবে রকেটের ধাক্কার সূত্রটা আসে, দেখো, ডিটি সময়ে জ্বালানি ব্যয় হয়, মনে করো ডিএম। কি বললাম? ডিটি সময়ে জ্বালানি ব্যয় হয় ডিএম। খুব ক্ষুদ্র একটা সময় ধরলাম, ডিটি সময়ে আমাদের জ্বালানি ব্যয় হবে কতটুকু? ডিএম পরিমাণ। তাহলে বলো তো, ডিটি সময়ে এই ভরের পরিবর্তনটা কত? ডিটি সময়ে ভরের পরিবর্তনও কিন্তু হবে ডিএম। কেন বলো তো? কারণ যেটুকু ব্যয় হয় সেটাই কিন্তু আমাদের পরিবর্তন। যেটুকু জ্বালানি ব্যয় হয়ে গেল ওইটুকুই কিন্তু চেঞ্জ হবে, ওইটুকুই কিন্তু হ্রাস পাবে। তার মানে ডিটি সময়ে জ্বালানির যে ভর সেটার পরিবর্তন কত? ডিএম। তাহলে বলো তো, ডিটি সময়ে ভরবেগের পরিবর্তন কত জ্বালানির? দেখো, এই যে ভরের পরিবর্তনটা দেখছো ডিএম, তার সাথে আমি বেগটা গুণ করব, তাহলে এটা হবে ভরবেগের পরিবর্তন। কারণ ভরবেগ শুধু
বেগের পরিবর্তনের ফলে না, ভরের পরিবর্তনের ফলেও হতে পারে। আমরা জানি যে ভর বেগ এমভি, এম এর পরিবর্তন যদি হয় ডিএম তাহলে এটা কিন্তু ভরবেগের পরিবর্তন। তাহলে ডিটি সময়ে ভরবেগের পরিবর্তন কত? ডিএম ভিআর। তাহলে যদি এখন আমরা বলি যে একক সময়ে ভরবেগের পরিবর্তন কত, তাহলে এটা হবে কি ডিএম ভিআর বাই ডিটি। একক সময়ে ভরবেগের পরিবর্তনকে বলে ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার। তো কার ভরবেগের? জ্বালানির, জ্বালানির ভরবেগের পরিবর্তন। জ্বালানির ভরবেগের পরিবর্তন হচ্ছে মানে রকেটের ভরবেগের পরিবর্তন হচ্ছে, কারণ রকেট আর জ্বালানি সহ ভর আমরা নিয়েছিলাম এম নট। তাহলে এই যে জ্বালানির ভরবেগের পরিবর্তনের হারকে যদি আমরা বলি এফ এক্সস্ট গ্যাস, মানে গ্যাস নির্গমনের কারণে যে ফোর্সটা তৈরি হচ্ছে সেটা এফ এক্সস্টেড গ্যাস, মানে হচ্ছে জ্বালানির গ্যাসটা নিচের দিকে নির্গমনের কারণে যে ফোর্স সৃষ্টি হচ্ছে সেটা হবে এটা ডিএম বাই ডিটি, সাথে হবে ভিআর। দেখো এফ এক্সস্টেড গ্যাস ইকুয়াল ডিএম, এটা কী করে আসলো? কারণ একক সময়ে ভরবেগের পরিবর্তন যেটা, এটা ভরবেগের পরিবর্তনের হারটাই আমরা জানি বলের সমান, এটা আমরা জানি নিউটনের সেকেন্ড ল থেকে। এই জন্য দেখো ভরবেগের পরিবর্তনের হার যেটা সেটাই হচ্ছে ফোর্স, ফোর্স সমান হচ্ছে এটা। তার মানে আসলে আমরা এর আগে এফ সমান এমএ পড়ছিলাম, ওটাও ভরবেগের পরিবর্তনের হার, এটাও ভরবেগের পরিবর্তনের হার। ওখানে এফ সমান এমএতে বেগ চেঞ্জ হয়েছিল, এখানে ভর চেঞ্জ হচ্ছে। এখন তার মানে এই যে এফ এক্সস্টেড গ্যাস এটা কোন দিকে ক্রিয়াশীল? এটা হচ্ছে রকেটের নিচের দিকে ক্রিয়াশীল, এটা নিচের দিকে ক্রিয়াশীল। এখন আমরা নিউটনের থার্ড ল অনুসারে জানি কি প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে যে পরিমাণ ফোর্স নিচের দিকে ক্রিয়া করছে তার সমপরিমাণ ফোর্স ওপরের দিকে ক্রিয়া করবে, এটাকে আমরা বলবো এফ থ্রাস্ট। তাহলে এটা যদি হয় ক্রিয়া, এটা হবে প্রতিক্রিয়া। এই যে প্রতিক্রিয়া এফ থ্রাস্ট, এটা সরাসরি রকেটের উপর প্রযুক্ত হবে না। এই চিত্রে দেখো এই নিচের দিকে যদি ক্রিয়া করে এফ এফ এক্সস্টেড গ্যাস, তাহলে উপরের দিকে প্রযুক্ত হবে এফ থ্রাস্ট। এটা ক্রিয়া হলে এটা প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়া সমান, তার মানে আমরা লিখতে পারি রকেটের ওপর প্রযুক্ত ধাক্কা এফ থ্রাস্ট, বা এটাকে শুধু এফ দ্বারাই আমরা বলবো, এফ সমান হবে ডিএম বাই ডিটি ইন্টু ভিআর। এটা হচ্ছে এই ফোর্সটা হচ্ছে রকেটের ওপর প্রযুক্ত হচ্ছে, এই পরিমাণ বল রকেটের ওপর প্রয়োগ করা হচ্ছে। এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে আমরা আরও একটু ভিতরে যাব, নিট বল বের করবো, নিট ত্বরণ বের করবো, সব কিছু বের করবো, তোমরা একটু সঙ্গে থাকো। এখন দেখো তাহলে রকেটের ওপর প্রযুক্ত ধাক্কা এফ সমান ডিএম বাই ডিটি ভিআর, এইটা হচ্ছে আপওয়ার্ড ফোর্স উপরের দিকে, এটা হচ্ছে আপওয়ার্ড ফোর্স। আবার রকেটের ওজন আছে ডাব্লিউ, এই ডাব্লিউটা কী বলতো? একটা ডাউনওয়ার্ড ফোর্স, নিচের দিকে ক্রিয়াশীল একটা ফোর্স। তাহলে যদি বলা হয় রকেটের ওপর নিট বল কত, নিট বল তাহলে এফটা ক্রিয়া করছে আপওয়ার্ড, যেটা গ্যাসের জ্বালানি যে নির্গমন, জ্বালানির যে পুড়ে যে গ্যাসটা তৈরি করছিল সেই গ্যাসের যে নির্গমনের যে ফোর্স সেইটার প্রতিক্রিয়া হচ্ছে এফ,
এটা উপরের দিকে ক্রিয়া করছে যে এটা এফ থ্রাস্ট যেটা আর অত বড় রকেট তার একটা ওজন আছে না সেই ওজনটা ক্রিয়া করছে ডাব্লু ওজনটা ক্রিয়া করছে নিচের দিকে তাহলে এফ ক্রিয়া করছে উপরের দিকে ওজন ক্রিয়া করছে নিচের দিকে তাহলে এফ নিট কি হবে ঊর্ধ্বমুখী বল মাইনাস নিম্নমুখী বল তাহলে এফ নিট সমান হবে এফ এর জায়গায় বসবে এটা ডিএম মাইনাস ডিটি ভিআর মাইনাস ডাব্লিউ ওকে এখন এই সূত্রটা আমাদেরকে কিভাবে কোন ওজনটা তুমি বসাবা রকেটের ভর তো সবসময় চেঞ্জ হচ্ছে তাহলে কোন ওজনটা তুমি বসাবা এই সূত্রটা এই নিট বলের সূত্রটা আমরা দুইভাবে ইউজ করতে পারি নিট বলের সূত্রটা আমরা দুইভাবে ইউজ করতে পারবো দেখো এক এ হচ্ছে এফ নিট সমান ডিএম বাই ডিটি ভিআর মাইনাস এমনর জি এটা কখন তুমি ব্যবহার করবো দেখো আমি কোন ওজনটা বসাইছি একদম টোটাল ভর আমি এম বলছিলাম এম নট কি রকেট জ্বালানি সহ রকেটের মোট ভর প্রথমেই বলছিলাম তাহলে টোটাল ওজনটা আমি বাদ দিলাম তার মানে এটা কি এটা হচ্ছে উৎক্ষেপণের মুহূর্তে আবার এফ নিট সমান যদি বলি ডিএম বাই ডিটি শুধু এমজি এটা হচ্ছে টি সেকেন্ড পর একটা নির্দিষ্ট সময় পর তাহলে নিট বলের সূত্রটাকে দুইভাবে ইউজ করা যাবে উৎক্ষেপণের মুহূর্তে নিট বল কত তাহলে আমি ধাক্কা থেকে ওজনটা বাদ দিব কোন ওজন নিক্ষেপণের মুহূর্তে টোটাল ওজন একদম টোটাল ভরের সমতুল্য ওজনটা বাদ দিব যদি বলে 10 সেকেন্ড পরে নিট বল কত 20 সেকেন্ড পরে নিট বল কত তখন আমি এটা করব ওই 10 সেকেন্ড পর বা 20 সেকেন্ড পরের যে ভর সেই ভরটা বসাতে হবে এই এমটা বসাতে হবে তো এম বের করারও সূত্র আছে এমটা বের করার সূত্র হচ্ছে এটা দেখো টি সেকেন্ড পরে যদি বলে ভর কত এই যে এম লাগবে না এম বের করার সূত্র হচ্ছে এম নট মাইনাস ডিএম বাই ডিটি ইনটু টি টি সেকেন্ড পরে ভর বের করার সূত্র হচ্ছে এটা আচ্ছা এখন দেখো আমরা এতক্ষণ কি কি পেলাম সেটা একটু এক জায়গায় একবার লিখে নিই রকেটের উপর ধাক্কা কত ডিএম বাই ডিটি ইনটু ভিআর টি সেকেন্ড পরে ভর কত এম সমান এটা এটা কিভাবে আসলো এই সূত্রটা কিভাবে আসলো তাকে একটু বুঝাই দিই এই যে ডিএম বাই ডিটি এটা হচ্ছে জ্বালানি ব্যয়ের হার তার মানে 1 সেকেন্ডে যে পরিমাণ জ্বালানি ব্যয় হয় সেটাই হচ্ছে ডিএম বাই ডিটি তাহলে 1 সেকেন্ডে যদি ডিএম বাই ডিটি পরিমাণ ভর জ্বালানি ব্যয় হয়ে যায় মানে এতটুকু ভর কমে যায় তাহলে টি সেকেন্ডে কতটুকু ব্যয় হয় এতটুকু তাহলে 1 সেকেন্ডে ডিএম বাই ডিটি টি সেকেন্ডে ডিএম বাই ডিটি ইন্টু টি তাহলে টি সেকেন্ডে এতটুকু জ্বালানি ব্যয় হয়ে যায় তাহলে টি সেকেন্ড পর থাকে কতটুকু তাহলে মোট ভর থেকে এটা মাইনাস করবা তাহলে টি সেকেন্ড পরে ভর বের করতে পারবা এখান থেকে এসে এফ নিট কি এফ নিট হচ্ছে ডিএম বাই ডিটি ভিআর উৎক্ষেপণের মুহূর্তে হলে এম নট জি আর যে কোনো সময় হলে এম জি এখন যদি বলে রকেটের ত্বরণ কত দেখো রকেটের ত্বরণ এই ফোর্স এফ রকেটের ত্বরণ বের করা খুব সোজা এফ সমান হচ্ছে ডিএম বাই ডিটি ভিআর এফ সমান কি এম এ ডিএম বাই ডিটি ভিআর তাহলে এ সমান হবে 1/m এ সমান হবে 1/m ডিএম বাই ডিটি ইন্টু ভিআর এটা হচ্ছে রকেটের ত্বরণ ত্বরণ এফ সমান এম এ কিন্তু ত্বরণ এখানে কিন্তু অসমতরণ রকেটের ত্বরণটা কিন্তু এখানে সমতরণ না কারণ ত্বরণ দেখো ভরের সাথে রিলেশন ভর চেঞ্জ হচ্ছে ত্বরণও কিন্তু চেঞ্জ হবে যেহেতু আমাদের রকেটের ভর ক্রমাগত চেঞ্জ হয় আমরা সবাই জানি যে ত্বরণ মানেই তো এফ বাই এম
কিন্তু এই ভর তো ক্রমাগত কি হয় চেঞ্জ হয়, এই জন্য ত্বরণটা কিন্তু অসম ত্বরণ, এই ত্বরণটা কিন্তু অসম ত্বরণ। এখন যদি তোমাকে বলা হয় নিট ত্বরণ কত, নিট ত্বরণ ত্বরণের যে সমীকরণটা তুমি পেলা ওয়ান বাই এম ডিএম বাই ডিটি ভিআর মাইনাস জি করে দিবা, কারণ এই ত্বরণটা তো ঊর্ধ্বমুখী, ওপরের দিকে ত্বরণ, সেখান থেকে আমি নিচের দিকের জিটা মাইনাস করলে আমি কি পাবো, নিট ত্বরণ পাবো। এটা হচ্ছে নিট ত্বরণের ইকুয়েশন। তাহলে আমরা রকেটের ওপর প্রযুক্ত বল পেলাম, নিট বল পেলাম, ত্বরণ পেলাম, নিট ত্বরণ পেলাম এবং টি সেকেন্ড পর রকেটের ভর পেলাম। এখন যেটা বের করতে হবে সেটা হচ্ছে টি সেকেন্ড পর রকেটের বেগটা কত। যেহেতু এখানে ত্বরণ আছে তার মানে বুঝতে হবে সময়ের সাথে সাথে রকেটের বেগ কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে চেঞ্জ হতে হতে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে রকেটের বেগ কত হবে সেই বেগের সূত্রটা আমাদেরকে জানতে হবে, এবং সূত্রটা কী করে আসলো সেটা বের করতে হবে। এই বেগের সূত্র নর্মাল, ভি সমান ইউ প্লাস এ টি, ইউ এর মান জিরো বসাবা, এর মান ত্বরণ, টি এর মান সেকেন্ড, সময় বসালে তুমি ভি পাবা, এটা কিন্তু হবে না, কারণ এই সূত্রটা তোমরা ব্যবহার করছিলে কখন, সমতরণের জন্য। কিসের ক্ষেত্রে, সমতরণের ক্ষেত্রে। তো সমতরণের, এখানে রকেট কিন্তু অসমতরণে চলছে, তাহলে অসমতরণের ক্ষেত্রে বেগটা কিন্তু বের করতে হবে। তো এবার আমরা চলে যাব রকেটের বেগ বের করার সূত্রে। দেখো টি সেকেন্ড পর রকেটের বেগ, মনে করো এটা রকেট ওপরে উঠছে, জ্বালানি নিচের দিকে বের হচ্ছে। তো এখানে মনে করো রকেটের আদি বেগ হচ্ছে ভি নট, যখন টাইম জিরো তখন রকেটের বেগ ভি নট, আর টি সেকেন্ড পর মনে করো যখন টাইম হচ্ছে টি তখন রকেটের বেগ হচ্ছে ভি। তাহলে এই ভি আমাদেরকে বের করতে হবে, টাইম যখন জিরো রকেটের বেগ ভি নট, আর যখন টাইম টি তখন রকেটের বেগ হচ্ছে ভি, এই ভি আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা যেহেতু এটা সমতরণ না, সমতরণ হলে ভি সমান ইউ প্লাস এ টি দিয়ে হয়ে যেত, আমরা কোত্থেকে আসবো, আমরা জানি ত্বরণের একটা সূত্র ছিল, নিট ত্বরণের একটা সূত্র ছিল, নিট ত্বরণ হচ্ছে ওয়ান বাই এম ডিএম বাই ডিটি ভি আর মাইনাস জিটি। এই সূত্রটা আমরা এর আগে একটু পরে আগেই বের করলাম, মাইনাস জি, এটা সরি, এ সমান ওয়ান বাই এম ডিএম বাই ডিটি ভি আর মাইনাস জি। ওকে, এই সূত্রটা আমরা একটু আগে বের করছি। তো দেখো এখানে আমরা যেটা করতে পারি, এই যে ডিটিটা এখানে দেখছো না, এ নিট আছে, এখান থেকে তুমি ওয়ান বাই ডিটিটা কমন নিলে কী হবে বলো তো, এখান থেকে ওয়ান বাই ডিটি কমন নিলে হবে ওয়ান বাই এম, ওপরে হবে ডিএম ডিএম বাই এম সাথে ভি আর মাইনাস জি ডিটি, এটা হবে না, কারণ এর মধ্যে তোর কোনো ডিটি নাই, আমি ওয়ান বাই ডিটি কমন নিলাম, তাহলে এখানে ডিটি গুণ হবে। দেখো এটা কমন নিলে এটা হয়, এবার ডিটিটাকে এই পাশে নিয়ে আসো, এ নিট ডিটি ইকুয়াল, এটা হচ্ছে সাজায় লিখে একটু, ভি আর ডিএম বাই এম মাইনাস জি ডিটি। এবার এ এ সমান কি, এ সমান হচ্ছে ডিভি বাই ডিটি টু ডিটি ইকুয়াল ভি আর ডিএম বাই এম মাইনাস জি ডিটি। এইবার এখান থেকে আমরা লিখতে পারি ডিভি সমান ভি আর ডিএম বাই এম মাইনাস জি ডিটি। ওকে, এখন দেখো ডিভি ডিভি ঠিক আছে, ডিভির জায়গায় ডিভি লিখলাম, ভিআরের জায়গায় ভিআর লিখলাম, ঠিক আছে, ডিএম বাই এম লিখলাম, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, এই ডিএমটা কিন্তু হ্রাস, ভরের পরিবর্তন ঠিক না, ভরের হ্রাস, কারণ ভর কিন্তু ধীরে ধীরে হ্রাস পায়, তাহলে ভরের পরিবর্তনটা কিন্তু আসলে ভরের হ্রাস। এই জন্যে এতক্ষণ আমরা ডিএমের আগে কোনো মাইনাস সাইন ব্যবহার করিনি, কারণ কি, কারণ আমরা শুধু বলের মানটা বের করতে চাইছি, কিন্তু ইন্টিগ্রেশন করতে গেলে এই যে ভরের পরিবর্তনটা কিন্তু ঋণাত্মক, এই ঋণাত্মকটা কিন্তু এই ডিএমের মান যেহেতু ঋণাত্মক, সামনে একটা মাইনাস আসবে, দিয়ে মাইনাস জিটি হবে। এরপর এই সমীকরণটাকে তুমি সমাকলন করবা, ইন্টিগ্রেশন করবা, এখানে ইন্টিগ্রেশন করো ডিভি, লিমিট কত, আদি বেগ ভি নট, শেষ বেগ ভি, এখানে মাইনাস ভি আর, এটা বাইরে থাক, এটা কনস্ট্যান্ট,
ইন্টিগ্রেশন হবে ডিএম বাই এম। ভরের লিমিট কত? শুরুতেই টোটাল ভর ছিল এম নট, আর টি সেকেন্ড পরে ভর তো এম, মাইনাস জি কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন করলাম টি, টাইমের লিমিট হচ্ছে জিরো থেকে টি। ওকে, এইবার এটাকে ইন্টিগ্রেশন করলে ডিভিকে ইন্টিগ্রেশন করলে হবে ভি, ভি নট ভি ইন্টিগ্রেশন জানতে হবে, মাইনাস ভি আর, এটা ওয়ান বাই এম, এটার ইন্টিগ্রেশন করলে হবে লন এম, এম নট বাই এম, মাইনাস জি, ডিটির ইন্টিগ্রেশন হবে টি, জিরো থেকে টি। এবার লিমিট বসাও, ভি মাইনাস ভি নট মাইনাস ভি আর, লিমিট বসাও লন এম মাইনাস লন এম নট মাইনাস জি, লিমিট বসাও টি মাইনাস জিরো। এবার ভি মাইনাস ভি নট, এই মাইনাসটা ভিতরে ঢোকাই দিলে কি হবে, ভি আর, লন এম নট আসবে সামনে, লন এম চলে যাবে পরে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস জিটি। তাহলে ভি সমান দাঁড়াচ্ছে কি, ভি নট প্লাস ভি আর লন এম নট বাই এম মাইনাস জিটি। ভি ইকুয়াল ভি নট প্লাস ভি আর লন এম নট বাই এম মাইনাস জিটি। এইটা হচ্ছে টি সেকেন্ড পর রকেটের বেগের সূত্র। রকেটের আদিবেগ কিছু না বললে, একদম শুরু থেকে ধরলে তো ভি নটের মান হবে জিরো, আর ভি আর হচ্ছে তোমার জ্বালানি নির্গমনের বেগ রকেটের সাপেক্ষে, লন এম নট হচ্ছে মোট ভর, আর এম হচ্ছে টি সেকেন্ড পরের ভর, আর এর হচ্ছে টি। এখন যদি টি সেকেন্ড পরে এই যে এম, এই এম বের করার সূত্র মনে আছে তো, এম যদি দেওয়া না থাকে তাহলে এম সমান হচ্ছে এম নট মাইনাস ডিএম বাই ডিটি ইন্টু টি। মনে আছে এই সূত্র দিয়ে আমরা এম বের করে নিব, তারপরে এখানে সব মানগুলো বসায় দেব। তো আশা করি এটা সবাই বুঝতে পারছো। এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু ম্যাথ সলভ করতে হবে। ম্যাথগুলো খুবই সোজা, সূত্রগুলো যদি মনে থাকে তাহলে ম্যাথগুলো পারবা। আবারও বলছি, টি সেকেন্ড পর রকেটের ভর কত, এম, এম সমান এম নট মাইনাস ডিএম বাই ডিটি ইন্টু টি। টি সেকেন্ড পর রকেটের বেগ কত, ভি সমান ভি নট প্লাস ভি আর লন এম নট বাই এম মাইনাস জিটি। টি সেকেন্ড পর রকেটের বেগ বের করতে বললে এই এমটা বের করে নিয়ে এসে এইখানে বসাবা। রকেটের উপর প্রযুক্ত ধাক্কা কত, ডিএম বাই ডিটি ভি আর, নিট ধাক্কা কত, ডিএম বাই ডিটি ভি আর মাইনাস এম নট জি। এগুলো সূত্রগুলো আয়ত্তে আনতে হবে আগে, এম নট জি এটা হচ্ছে উৎক্ষেপণের মুহূর্তে, উৎক্ষেপণের মুহূর্তে, আর টি সেকেন্ড পরে নিট ধাক্কা কত, ডিএম বাই ডিটি ভি আর মাইনাস এম জি। আবার যদি বলে রকেটের ত্বরণ কত, তাহলে ডিএম বাই ডিটি সাথে এখানে ওয়ান বাই এম আছে ইন্টু ভি আর, এটা হচ্ছে রকেটের ত্বরণ। যদি বলে নিট ত্বরণ কত, তাহলে ওয়ান বাই এম ডিএম বাই ডিটি ভি আর মাইনাস জি, এটা হচ্ছে নিট ত্বরণ। তাহলে অনেকগুলো সূত্র, ত্বরণ নিট ত্বরণ, বল নিট বল নিট বল, দুইটা নিট বল, উৎক্ষেপণের মুহূর্তে, উৎক্ষেপণের কিছুক্ষণ পরে বা টি সেকেন্ড পরে বা জ্বালানি শেষ হওয়ার পরে, আর টি সেকেন্ড পর রকেটের বেগ, টি সেকেন্ড পরে রকেটের ভর। সূত্রগুলো আগে তুমি খুব সুন্দর করে আয়ত্তে করে নিবা, তারপরে আমরা কিছু অঙ্ক করব। তো প্রিয় শিক্ষার্থী, একটা অঙ্ক করলেই মোটামুটি একটা অঙ্ক থেকে আমরা সবগুলো অঙ্ক একবার প্র্যাকটিস করে নিব, তাহলেই কিন্তু রকেটের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে বলছে জ্বালানি সহ রকেটের ভর 3×10⁵ kg। জ্বালানি সহ রকেটের ভর, এটা হচ্ছে টোটাল ভর, এটা হচ্ছে এম নটের মান। জ্বালানি নির্গমনের হার 500 kg/s, জ্বালানি নির্গমনের হার 500 kg/s, জ্বালানি নির্গমনের হার মানে এটা হচ্ছে ডিএম বাই ডিটির মান এটা। আর গ্যাসের যে নির্গমনের বেগ সেটা হচ্ছে 30,000 m/s, এটা হচ্ছে ভিআর এর মান, এটা ভিআর এর মান। এখন দেখো
এক নাম্বার কি বলছে, বলছে রকেটের ওপর প্রযুক্ত ধাক্কা, নির ধাক্কা টাক্কা কিন্তু কিছু বলেনি, শুধু রকেটের ওপর প্রযুক্ত ধাক্কা মানে এফ, বা যেটাকে আমরা বলছিলাম এফ থ্রাস্ট। এটা সূত্র হচ্ছে ডিএম বাই ডিটি ইন্টু ভিআর। ডিএম বাই ডিটির মান কত? 500। ভিআরের মান কত? 30,000। এত নিউটন। খুব সোজা সূত্র জানলে খুব সোজা। রকেটকে শুধুমাত্র উত্তোলনের জন্য প্রযুক্ত বল কত? রকেটকে শুধুমাত্র উত্তোলনের জন্য, কোনো কিছুকে আমরা এখানে আমরা রকেটকে উৎক্ষেপণ করব না, আমরা এইভাবে উপরে তুলে নিয়ে যাব না, আমরা শুধু এইভাবে শূন্যে তুলে ধরে রাখব, শুধু উত্তোলন করব। তার জন্য আমাকে কিন্তু যে বলটা প্রয়োগ করতে হবে সেটা কত হবে, এফ থ্রাস্ট কত হবে বলো তো? শুধু ওজনের সমান। কারণ কোনো কিছুকে যদি তুমি শুধু শূন্যে ধরে রাখতে চাও তাহলে তোমাকে যে বল প্রয়োগ করতে হয় সেটা হচ্ছে তার ওজনের সমান, এম নট জি। এটা হবে এম নটের মান 3×10^5×9.8, এত নিউটন হবে। আর উৎক্ষেপণের মুহূর্তে ধাক্কা কত বলছে? উৎক্ষেপণের মুহূর্তে ধাক্কা কত? উৎক্ষেপণের মুহূর্তে ধাক্কা বলতে আমাদের কিন্তু এফ নিট। এফ নিট মানে কিন্তু আমরা জানি ডিএম বাই ডিটি ভিআর মাইনাস এম নট জি। আমি আর মান বসাচ্ছি না, এটার তোমরা মান বসায় নিবা। দেখো ডিএম বাই ডিটির মান আছে 500, ভিআরের মান আছে 30,000, মাইনাস এম নটের মান হচ্ছে 3×10^5×g। বসায় দিলেই উৎক্ষেপণের মুহূর্তে তুমি নির্ধাক্কা পেয়ে যাবা। তিনটা অঙ্ক হয়ে গেল, সূত্র জানলে কিচ্ছু ব্যাপার না। এখন থাকলো চার নম্বর অঙ্কটা। চার নম্বর অঙ্কে কি বলছে? 10 সেকেন্ড পর, মানে টাইম 10 সেকেন্ড পর রকেটের নিট ত্বরণ মানে এ নিট আর বেগ মানে ভি বের করতে হবে। তাহলে এ নিটের সূত্র কি? 1/m ডিএম বাই ডিটি ভিআর মাইনাস জি, এটা হচ্ছে নিট ত্বরণের সূত্র। আর নিট বেগের সূত্র কি? ভি নট প্লাস ভিআর লন এম নট বাই এম মাইনাস জিটি। তো দেখো এ নিট বের করার জন্যে ডিএম বাই ডিটির মান হচ্ছে 500, এটা আছে, ভিআরের মান 30,000, এটা আছে, জি এর মান জানি, এম এর মান লাগবে। এখন তোমাকে বলছে 10 সেকেন্ড পর, তাহলে বলো তো 10 সেকেন্ড পর রকেটের ভর কত? 10 সেকেন্ড পরে এম কত? এম নট মাইনাস ডিএম বাই ডিটি ইন্টু টি। এম নটের মান হচ্ছে 3×10^5, মাইনাস ডিএম বাই ডিটির মান হচ্ছে 500×10। 3×10^5 মাইনাস এটা কত হবে? 5,000। এটা বিয়োগ করলে তুমি একটা মান পাবা কেজি। এই যে মানটা তুমি পেলা, এই এম এবার এখানে বসায় দাও, বাকি সব মানগুলো অঙ্কে আছে, ডিএম বাই ডিটির মান 500, ভিআরের মান 30,000 বসায় দাও, তুমি এ নিট পেয়ে যাবা। এই যে এখানে তুমি এম এর মানটা বসায় দাও, এটা তো 500, এটা 30,000 মাইনাস 9.8। আবার এখানে তুমি সব মান বসায় দাও, ভি নটের মান 0, ভিআরের মান হচ্ছে তোমার 30,000 লন, এই যে এম নটের মান, এম এর মান তুমি এখানে বসাও, এম এর মান এখানে বসাও, এম নটের মান আছে 3×10^5 মাইনাস 9.8×10, এটা হবে মিটার, এত মিটার পার সেকেন্ড হবে রকেটের বেগ। এই এমটা বের করে তোমাকে এই এম এ আর এই এমটা বের করে তোমাকে এই যে এখানে বসাতে হবে। তো এই ছিল রকেট, খুব সোজা। তারপরে তোমরা পাঠ্য বই খোলো, খুলে দেখো পাঠ্যবইয়ে যা আছে তার চেয়ে বেশি পড়ায় দিছি। তোমরা পাঠ্যবইয়ের অঙ্কগুলো তোমাদের কাছে খুব ইজি লাগবে, পাঠ্য বই থেকে বা যে কোনো বই থেকে তোমরা রকেটের অঙ্কগুলো করে নাও, তাহলে এই টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। এবং অবশ্যই অ্যাডমিশনের আগে এবং ঢাকা ভার্সিটিতে বা কোনো ভার্সিটিতে অ্যাডমিশন দেওয়ার আগে এই টপিকটা ভালোভাবে দেখে নিবা। এবং ঢাকা ভার্সিটির জন্যে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট, এত ডেপ থেকে প্রশ্ন আসে না যে রকেটের বেগ থেকে চলে গেছি, নিট ত্বরণে চলে গেছি, ঢাকা ভার্সিটিতে যেটা আসে এই ডিএম বাই ডিটি ইন্টু ভিআর, এই প্রশ্নটা ঢাকা ভার্সিটির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। আর ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে কোনোটা আসতে পারে এটার কোনো সাজেশন নাই, রকেট থেকে যত অঙ্ক করালাম যে কোনোটাই দিতে পারে, সবচেয়ে কঠিনটাও দিতে পারে, সবচেয়ে সহজটাও দিতে পারে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।